চ্যানেল 20 দেশের স্বার্থে দশের পাশে শুধু খবর নয় আরও বেশি কিছু। বিরামপুরে বোরো ধান সংগ্রহে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত। ভিডিও তথ্যচিত্রে আমাদের বিরামপুর প্রতিনিধি নয়ন হাসান, সাথে আছি আমি সোনালী। দিনাজপুরের বিরামপুরে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহে বিরামপুর পৌরসভা ও উপজেলা ইউনিয়ন ভিত্তিক কৃষক নির্বাচনে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা অডিটোরিয়ামে সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর 6 আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এমপি। এ সময় অন্যান্যদের মধ্যে পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা গোলাম মাওলা, উপজেলা কৃষি কর্মকর্তা ফিরোজ আহমেদ, চরকাই খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজিদুর রহমান, বিরামপুর প্লেস ক্লাবের সভাপতি আকরাম হোসেন, উপজেলা চাউলকল মালিক সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।